আজকে তোমাদের আমি শেখাবো কী করে চায়নারও স্টেপ বাই স্টেপ ড্রয়িং করে ওয়াটার কালার করতে হয় তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটার জায়গা দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো প্রথমে আমরা স্লিপিং লাইনটা টানবো ঠিক এই সাজাটা স্লিপিং লাইনটা টানবো টেনে এখান থেকে গোল করে এখানে নিয়ে আসবো এই জায়গা থেকে গোল করে এইখানে নিয়ে আসবো অর্থাৎ একটা ওভার্ল শেপ হবে ওভার্ল শেপ পুরো গোল হবে না এবার ঠিক মাঝখানে একটা বিন্দু দিয়ে বিন্দু ঠিক একটু উঁচু করে আমরা এখানে নিয়ে আসবো এইখান থেকে একটু উঁচু করে এইখানে নিয়ে আসবো আর ঠিক মাঝখান থেকে এই জায়গায় যাবে আর মাঝখান থেকে এই জায়গায় যাবে আর ঠিক এই মাঝখান দিয়ে সমান দুই ভাগে ভাগ করব তো এ হলো পাঁচখানা পাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইবার এই কর্নার থেকে একটু রাউন্ড শেপ করে আর একটুখানি বেঁকিয়ে জাস্ট এইরকমভাবে নিয়ে আসতে হবে রাউন্ড হবে রাউন্ড আবার এইখান থেকেও একটু রাউন্ড করে একটু রাউন্ড করে এই কর্নারে আসবে এইখান থেকেও একটু রাউন্ড করে এই কর্নারে আসবে এইখান থেকে একটু রাউন্ড করে জাস্ট একটু অল্প ব্যাকাবে বেশি নয় এইখান থেকে এই আসবে যেই হয়ে যাবে তো আমরা এই যে স্লিপিং লাইন টেনেছিলাম আর এই যে রাউন্ড যে ওবাল শেপটা আমরা করেছিলাম এই ওভাল শেপটা আমাদের পুরো মুছে দিতে হবে তো মুছে দেওয়ার পর দেখো চায়না রোজ বা জবা ফুলের শেপটা কিন্তু আমরা পেয়ে গেলাম এই এবার ঠিক এই মাঝখান থেকে আমরা এই রকম ওঠাবো আর ঠিক সরু থেকে এই নিচে এই অংশটা মোটা হবে আর ওপরে এই রকম হবে ছোটো ছোটো লাইন টেনে এরম করে দেবে আর নিজ জায়গাটা এই হবে এই মোটা থেকে সরু হবে এটা ভাগ করে দেবে এইখান থেকে পাতা হবে এটা মোটা থেকে শুরু হবে এবার দেখো এটা কি করে কালার করতে হয় তো দেখো এবার কীভাবে করছে তো প্রথমে আট নাম্বার ব্রাশ দিয়ে প্লেন জল দিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ডে হালকা করে জলটা আমরা দেব। পুরো এই ফ্লাওয়ারের ওপর দিয়েই এই ফ্লাওয়ার ওপর দিয়েই প্লাস এই ব্যাকগ্রাউন্ড আমরা হালকা করে জল দেব দেওয়ার পর ছ নম্বর ব্রাশ দিয়ে ছ নম্বর ব্রাশ দিয়ে এই ইোলো কালারটা লেমন যে ইলোলো কালারটা সেই লেমন ইোলো কালারটা আমরা ইভাবে ছেড়ে দেব এই ফুলের ভিতর ঢুকে যাক অসুবিধার কিছু নেই তারপর আমরা যে ইয়োলো অকার যে কালারটা আছে সে ইয়োলো অকার কালারটা লেমন ইয়োলোর সাথে মিশিয়ে বাদ বাকি অংশগুলো আমরা কালার করবো জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে রং বোঝানোর জন্য আমরা দেবো এটা এবার নিচ দিকে এসে প্রুশ ব্লু যে কালারটা আছে প্রুশ ব্লু কালারটা তোমরা এইরকম দিয়ে দিতে পারো এই জলের সাথে জল থাকতে থাকতে এটা কিন্তু করতে হবে রকম ভাবে এবার প্রুশ ব্লু কালারটার সাথে জাস্ট একটু রেড কালার মেশাবে প্রুশ ব্লু কালার সাথে জাস্ট রেড কালার মিশিয়ে বাদ বাকি অংশটা আমরা করব এই একটা ব্যাকগ্রাউন্ডের কালার জাস্ট বোঝানোর জন্য আমরা নানা রকম কালারটা দিলাম আর এটা জল থাকতে থাকতে এটা করতে হবে আমাদের যে যে কালারগুলো পড়লাম এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের রং রঙ দেওয়া হল তো এই ব্যাকগ্রাউন্ডটা রংটা শুকো তারপর সেকেন্ড আমরা কাজগুলো ফুলের কাজগুলো তোমাদের দেখাবো এইবার দেখো কি করে আমি ফ্লাওয়ার কালারটা করছি তো ছয় নম্বর কিংবা আট নম্বর ব্রাশ দিয়ে ক্রিমসন কালার মানে রেডের সাথে ক্রিমসন কালারের সাথে একটুখানি অরেঞ্জ বা ভার্মিলিয়ন কালার মিশিয়ে তোমরা ঠিক এই জায়গা থেকে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা এভাবে নিয়ে আসবে কিছুটা নিয়ে আসার পর কিছুটা নিয়ে আসার পর নিয়ে আসার পর ব্রাশটা জল দিয়ে ধুয়ে নেবে ধুয়ে এই যে কালারটা আছে কালারটাকে হালকা করে তোমরা নিয়ে আসবে এই ভাবে এইবার আবার সেম আগের মতো সে ভার্মিলিয়নের কালার সাথে আবার রেড কালার মিশিয়ে ভার্মিলিয়নের সাথে আবার রেড কালার মিশিয়ে ঠিক এই নিচের লাইনটাকে এই নিচের যে লাইনটাকে প্রথমে ক্লিয়ার করবে নিচের লাইনটাকে প্রথমে ক্লিয়ার করে ঠিক আবার তোমরা এরকমভাবে করে দেবে এই ওপরের কালার সাথে মিশিয়ে দেবে এরকম ছোটো 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 স্ট্রোক করে 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 আস্তে আস্তে করে মিশিয়ে দেবে এই রকমভাবে তোমরা পাপিটা করতে হবে সেমভাবে আবার আমরা এইখানে পাপিটাও আবার সেমভাবে করব। হয়ে যাওয়ার পর আবার ব্রাশটা জল দিয়ে ধুয়ে তোমরা এটাকে আস্তে আস্তে আবার লাইনটাকে টেনে নিয়ে আসবে আবার সেমভাবে আবার রেড কালারের সাথে অরেঞ্জ কালারটাকে মিশিয়ে প্রথমে লাইনটাকে ক্লিয়ার করবে করে আবার এটাকে মিশিয়ে দিতে হবে এইরকমভাবে সব পাপড়িগুলো আমাদের করতে হবে এই লাইনটাকে ক্লিয়ার করবে লাইনটাকে ক্লিয়ার অবশ্যই করবে না হলে জিনিসটা ক্লিয়ার আসবে না এইভাবে ছোট ছোট তাড়াহুড়ো করলে হবে না খুব ছোট ছোট স্ট্রোক করে করে তোমাদের এই জায়গাটাকে মিশে হবে সেমভাবে ভাবে এই দুটো পাপড়িও করতে হবে আবার আর এই সামনের যে মিডিল যে অংশটা এই মিডিলের অংশটাকে খুব ধরে তুমি এটা চার নম্বর ব্রাশ দিয়েও করতে পারো এটা আমাদের করতে হবে এই দেখো এই দুটো পাপড়ি সেম ভাবে কিভাবে হচ্ছে এই দেখলে পাপড়িগুলো ফার্স্ট টোন আমাদের করা হয়েছে এটা ফার্স্ট টোন করা হয়েছে এইবার এই পাতারও ফার্স্ট টোন কি করে দিচ্ছি দেখো স্যাব গ্রিনের সাথে ভিডিয়ান গ্রিন আর ইয়েলো মিশিয়ে এই আমরা পাতার কালারটা করব পাতার যে ফার্স্ট টোন সেগুলো করা হচ্ছে তো যে যে কালারগুলো বলছি সেই সেই কালারগুলো তোমরা একটুখানি মনে রাখবে সেই সেই কালারগুলো তোমরা মিশিয়ে করবে এই এই পাতার ফার্স্ট টোনটা আমাদের হলো তো দেখো এবার পুরো ফুলে আমরা সেকেন্ড টোন দেবো এইবার দেখো পাপড়িতে কি করে সেকেন্ড টোন দিচ্ছি তো ক্রিমসন লে অর্থাৎ লাল কালারটার সাথে ভার্মেলিয়ান কালারটা একটু মিশিয়ে তার সাথে জাস্ট একটু গ্রিনটা একদমই অল্প হবে মিশিয়ে পাতার সেকেন্ড টোনটা পাতা না সরি পাপড়ির সেকেন্ড টোনটা আমরা করব আর জলের পরিমাণ কিন্তু কম থাকবে ঠিক যেভাবে তোমাদের দেখাচ্ছি কিভাবে ধরে 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 তোমাদের শেডটা দিতে হবে নিচের লাইনটাকে ক্লিয়ার করবে নিচের লাইনটা ক্লিয়ার করো নিচ থেকে উপর দিকে আস্তে আস্তে টোনটা যাবে এবার তুলিটাকে ধুয়ে নেবে ধুয়ে জাস্ট এই টোনগুলোকে সরু সরু করে আস্তে আস্তে এভাবে করে মিশিয়ে দেবে খুব ধীরে ধীরে জিনিসটা করতে হবে ঠিক যেভাবে দেখালাম এইভাবে অন্য পাপড়িগুলো আমাদের করতে হবে গোড়া থেকে ডিপটা হবে ঠিক এই গোড়া থেকে এবার তুলিটা ধুয়ে নেবে তুলিটা ধুয়ে তোমরা এই জায়গাগুলোকে আস্তে আস্তে জাস্ট একটুখানি স্ট্রোক করে দিতে হবে ছোট ছোট এটা হচ্ছে সেকেন্ড টোন হচ্ছে আমাদের এই লাইটের পজিশনটা তোমরা দেবে এই এই দেখলে ঠিক সেমভাবে আমাদের এইখানেও তাই করতে হবে এই দুটো পাপড়িতে দেখলে এই পাপড়িগুলোরও সেকেন্ড টোন দেওয়া হলো তো আমাদের এবার মাঝখানে যে বোটাটা আছে এই যে এই অংশটা এই অংশটারও সেই রেড কালারের সাথে একটু ভার্মিলিয়ন কালার মিশিয়ে খুব সরু করে এটা দিতে হবে আর এই অংশগুলোকেও এই অংশগুলোকেও তোমরা সরু তুলি দিয়ে দু নাম্বার চার নাম্বার তুলি দিয়েও তোমরা করে দিতে পারো এগুলো রেড হতে পারে ইয়েলো হতে পারে রেড ইলো দিয়ে তোমরা রেড ইলো দিয়ে তোমরা করে দিতে পারো এইবার পাতাতে আমরা সেকেন্ড টোনে যাব সেই ভিরিডিয়ান গ্রিনের সাথে ভিড়িডিয়ান গ্রিনের সাথে জাস্ট একটু পুরুশান ব্লু কালার মিশিয়ে পুরুশন ব্লু কালার মিশিয়ে পাতায় আমাদের সেকেন্ড টোন হবে এই মাঝখান থেকে লাইনগুলোকে তোমরা এই সেকেন্ড টোন তোমরা দিতে পারো এবার এর উপরে আমরা পুরো সেকেন্ড টোন কমপ্লিট হলো এবার থার্ড টোন আমরা শিখবো এরপরে দেখো এবার দেখো তোমরা কিভাবে আমি থার্ড টোন দিচ্ছি এবং কমপ্লিট ফাইনাল শেষ করছি ছবিটা তো থার্ড টোনে ক্রিমসন রেডের সাথে ক্রিমসন রেডের সাথে একটু স্যাপডিন মিশিয়ে তো আমরা এখান থেকে ডিপ টোনটা আমরা দেব ঠিক এইভাবে করে জাস্ট এই গোড়া থেকে ঠিক ফুল পাপড়ির এই গোড়া থেকে তোমরা জাস্ট কটা লাইন টেনে দেবে টেনে যাবে হালকা করে তোমরা মিশিয়ে দেবে এবার আস্তে আস্তে হালকা করে মিশিয়ে দেবে তো এইভাবে করে সমস্ত টোনটা আমাদের করতে হবে এ দেখলে থার টোন আমাদের ফুলের পাপড়িতে কমপ্লিট হলো এবার পাথাতে পুশিয়াম ব্লু কালারের সাথে পুশিয়াম ব্লু কালারের সাথে ভিডিয়াম গ্রিন মিশিয়ে এই পাতা থার্ড টোন আমাদের করতে হবে জাস্ট এরমভাবে লাইনগুলো তোমরা টেনে দেবে চার নাম্বার ছ নাম্বার এসব ব্রাশ দিয়ে তোমরা করতে পারো এই হয়ে গেল তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এ হলো তোমাদের কমপ্লিট চায়না রোজ তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো